এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি খড়গ্রামের ছবি, এবং খড়গ্রামে মাত্র 9 বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ঝিল্লি এলাকার এই খবর, এবং সে মাঠে তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখনই গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। এবং এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শোভন ব্যানার্জি, এবং আমরা কথা বলে নেব শোভনের সঙ্গে প্রকৃতপক্ষে কি ঘটনা সেখানে ঘটেছে। শোভন, কি হয়েছিল পুরো বিষয়টি জানাও। দেখো সান্দ্রদা, সকালবেলায় কিন্তু বাবা এবং মেয়ে দুজনেই কিন্তু মাঠে ধান যে তোলা হয় ধান তোলার কাজ করছিল, এবং কিছুক্ষণ পরে সে বাড়ি যায়। ওই যে 9 বছরের যে মেয়ে রাফিয়া সুলতানা, সে কিন্তু বাবার জন্য খাবার আনতে বাড়ি যায়, এবং বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে এসে যখন বাড়ি ফিরছে, যখন মাঠে যাচ্ছিল, তখনই কিন্তু রাস্তা যখন ক্রস হয়, ওই তাদের বাড়ি কিন্তু কেলিয়া অঞ্চলে, মানে ঝিল্লি অঞ্চলে কেলিয়া গ্রামের বাসিন্দা তারা। ওই যখন রাস্তাটা পার হচ্ছিল মাঠে যাওয়ার জন্য, বাবার করার সময় একটা উল্টো দিক থেকে একটি টাটা সুমো গাড়ি ভীষণ তীব্র গতিতে আসে, এবং একটি খাল থাকায় সেই খালটা মাথাতে গিয়ে কিন্তু একদম গাড়িটা বাঁ দিকে চেপে দেয়, এবং চেপে দেওয়ার ফলে ওই যে বাচ্চাটি ছিল বাচ্চাটিকে সজোরে ধাক্কা মারে গাড়িতে, এবং গাড়িতে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই কিন্তু ওই মৃত্যু হয় ওই 9 বছরের শিশু কন্যাটির, রাফিয়া সুলতানা। আর সঙ্গে সঙ্গে খবর পেয়ে মাঠ থেকে তার বাবা ছুটে এসে তাকে মেয়ের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনার ফলে বেশ কিছুক্ষণ এলাকার মানুষজন উত্তেজনা ছড়ায়, ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ আনে এবং বডি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে মহকে পাঠিয়েছে। শোভন, এই যে বারংবার সেখানে দুর্ঘটনা ঘটছে, এবারে একেবারে গ্রাম্য রাস্তার মধ্যেও এই ধরনের দুর্ঘটনা, ট্রাফিক ব্যবস্থা কি সঠিকভাবে নেই, কি মনে হয় তোমার পুরো এলাকাটাকে? দেখো, যেহেতু নগর এলাকায় বা খড়গ্রাম এলাকার মধ্যে কোথাও ট্রাফিক ব্যবস্থা নেই, এই মেন যে রয়েছে খড়গ্রামের যে মোড়, সেই মোড় থেকে একদিকে এরোয়ালি মানে বীরভূম ঢোকার রাস্তা, এবং এই যে রাস্তাটা রয়েছে বারুলি, এই রাস্তাতে কিন্তু ঝিল্লি গ্রাম রয়েছে, এটা কিন্তু একদম শেষ গ্রাম, এরপরে কিন্তু রামপুরহার পরে, কারণ ঝিল্লি খাসপুরের পরেই খড়গ্রামে কিন্তু রামপুরহার, যেহেতু বীরভূমের যোগাযোগ ব্যবস্থা এটা গ্রামের রাস্তা হয়, কিন্তু এই রাস্তার উপর দিয়ে কোনো ট্রাফিক ব্যবস্থা সেরকম নেই, এবং কোনো পুলিশ ব্যবস্থা থাকে না, সেই কারণেই পারাপার হওয়ার সময় আরো আরো বেশি আমাদের যেটা মনে হয় যে আরো বেশি সচেতন হওয়া উচিত ড্রাইভারদের এবং গাড়ি চালকদের। কারণ হচ্ছে যে যেহেতু গ্রামের সঙ্গে সংযুক্ত রাস্তা হচ্ছে রাস্তাটি, তাই দেখে পারাপার করলে হয়তো এই দুর্ঘটনা থেকে বাঁচা যেতে পারতো বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিল শোভন ব্যানার্জি, সেই পুরো বিষয়টি কিন্তু জানালো যে প্রকৃতপক্ষে কি ঘটনা সেখানে ঘটেছে। এবার আমরা শুনে নেব যে মারা গিয়েছে তার বাবার বক্তব্য। জমি থেকে তুলছিলাম ধান, যে মেয়ে খাবার নিয়ে এসেছিল, মেয়েও ধান বোয়াচ্ছিল, মেয়ে ওই পার হবে দাঁড়িয়ে আসছে দেখেও দাঁড়িয়েছিল, বাসে বাসাইডে দাঁড়িয়েছিল, আর টাটা সুমোটা খুব জোরে আসছিল, এসে ওখানের রাস্তা খারাপ ছিল, ও মানে ওই ডান দিকে না গিয়ে বাঁ দিকেই চেপে দিয়ে একদম মেয়েটাকে মেরে দিয়েই বেরিয়ে এসে মেয়ে একদম পটবাড়ি খেয়ে ছিটকে একদম পড়ে গেছে রোডের সাইডে, সাইডে পড়ে যাওয়া আমি আওয়াজ হলো কী করে দেখে ছুটে এসে আসে দেখছি বাবা ছেলেটাকে আমি মেরে দিলো পড়ে আছে, ছেলেটাকে নিয়ে কোলে করে নিলাম, বেশিতে ছেলে আর সেই মেয়ে সেই সময়তে আর কিছু নেই। এবার ড্রাইভার সঙ্গে সঙ্গে একটুকু নামলো, মেয়ে আমার মুখে শুনেছে যে আমি মেয়ে আর নেই, ও সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে একদম দৌড় মেরে পালিয়েছে, আবার দু তিন জনা দাঁড়িয়েছিল ওকে ধরার জন্য দৌড়াদৌড়ি করতে করতে, ও আর স্পিডে বেরিয়ে চলে গেল, তারপরে ফোনে ফোনে যোগাযোগ হয়ে আলিনগরে ধরেছে। কোথাকার গাড়ি গেছিল খবর পেয়েছে? আলিনগর। আপনার নাম? আমার নাম বাসার আলী। কে হচ্ছে আপনার? আমার মেয়ে। মেয়ের নাম কি? রাফিয়া খাতুন। বয়স কত? 9 বছর।